আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরওয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার কারণে এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষা হবে না, জানালেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। নেওয়া হবে বার্ষিক পরীক্ষা। দেশে করোনা মৃতের সংখ্যা 4000 ছাড়ল, গত 24 ঘন্টায় মারা গেল আরও 45 জন, নতুন করে শনাক্ত 2545। রোহিঙ্গাদের পালিয়ে আসার 3 বছর আজ, একজনও ফেরত যায়নি মিয়ানমার, করোনায় থেমে গেছে প্রত্যাবাসন উদ্যোগ। চট্টগ্রামে দেশি বিদেশি বিনিয়োগ এবং পর্যটন খাতকে আকৃষ্ট করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতার আশ্বাস এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। এবং রাশিয়া থেকে নভেম্বরে আসছে পারমাণবিক চুল্লি পাচড়, রূপপুরে প্রস্তুত নতুন নদী বন্দর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। করোনা কারণে এবার প্রাথমিক শিক্ষার সমাপনী পিইসি পরীক্ষা হবে না এবং না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। সমাপনী পরিবর্তে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামী। করোনা মহামারীর কারণে এবছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পিএসি পরীক্ষা হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ বিবেচনা করে এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিলের বিষয়টিতে প্রধানমন্ত্রী সম্মতি জানিয়েছেন। করোনা ভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে 2020 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা গ্রহণ না করার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন। পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের এবার বৃত্তি দেওয়া হবে না, আর সমাপনী না হলেও তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ উদ্যোগে বার্ষিক পরীক্ষা নেবে। এমসিকিউ বা কোন পদ্ধতিতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে সে ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। যদি স্কুল খোলা যায় তাহলে সেইটার ভিত্তিতে সরাসরি স্কুল তাদের মূল্যায়ন করে ষষ্ঠ শ্রেণীতে পদোন্নতির ব্যবস্থা করবে। একই সাথে আমাদের স্কলারশিপ পরীক্ষা দিয়ে পিএসসি পরীক্ষার ভিত্তিতে সেটাও এবছর দেওয়া সম্ভব হবে না। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একসঙ্গে বসে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আগামী বৃহস্পতিবারের মধ্যেই সিদ্ধান্ত নেবে বলে জানান এই সচিব। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা মৃতের সংখ্যা 4000 ছাড়ালো, গত 24 ঘন্টায় মারা গেছে 45 জন, এ পর্যন্ত মারা গেছে 4028 জন। 8 মার্চ দেশে প্রথম সংক্রমণের পর থেকে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 2,99,628 জন। একদিনে 14,153টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,545 জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 17.98%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 3,881 জন, এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,99,628 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 62.33%। গত 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে 32 জন পুরুষ ও 13 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 25 জন, চট্টগ্রাম বিভাগে 9 জন, খুলনা বিভাগে 4 জন, রাজশাহী বিভাগে 2 জন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে 2 জন করে এবং রংপুর বিভাগে 1 জন মারা গেছেন। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আজও অন্তত 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খুলনায় 3 জন, বরিশাল বিভাগে 3 জন এবং গাজীপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন করে মারা গেছেন। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন নিয়াজ্জামান সাজীব। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় মারা যাচ্ছে মানুষ, তারপরও সবাই পুরোপুরি মানছেন না স্বাস্থ্যবিধি। খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন 3 জন, এর মধ্যে 1 জন খুলনায়, 1 জন যশোর ও অপর 1 জন বাগেরহাটের বাসিন্দা। বরিশাল বিভাগে করোনা পজিটিভ 2 জন ও উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 6 জেলায় নতুন করে আক্রান্ত 76 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পজিটিভ আরও 1 জন মারা গেছেন, এ নিয়ে জেলায় এ ভাইরাসে মৃত্যু হল 41 জনের। করোনায় নোয়াখালীর কবিরহাট উপজেলায় 1 জনের মৃত্যু হয়েছে, জেলায় নতুন করে শনাক্ত 47 জন। গাজীপুরের কাপাসিয়ায় করোনা আক্রান্ত 1 পল্লী চিকিৎসক মারা গেছেন।
মেহেরপুরে আক্রান্ত হয়ে মারা গেছেন এক ফটো স্টুডিও ব্যবসায়ী। জামালপুরে দুই র‍্যাব সদস্য সহ নতুন করে 18 জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুনামগঞ্জে গত 24 ঘণ্টায় 18 জন, রংপুরে 52 জন ও ঝিনাইদহে নতুন করে 73 জনের দেহে এ ভাইরাস শনাক্ত হয়েছে। শেরপুরে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 3 জন। যশোরে সবশেষ একদিনে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 90 জন। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। রোহিঙ্গা প্রত্যাবর্তনের 3 বছর আজ। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা হলেও করোনার দুর্যোগে তা থেমে গেছে। আবার কবে সেই উদ্যোগ শুরু হবে তাও অনিশ্চিত। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। মিয়ানমারের সরকারি বাহিনী নির্যাতনের শিকার হয়ে 2017 সালের 25 আগস্ট থেকে এই পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসে 10 লাখেরও বেশি রোহিঙ্গা। এই ঘটনার পর তাদের প্রত্যাবাসনের জন্য গঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দফায় দফায় বৈঠক ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও একজন রোহিঙ্গাও আর মিয়ানমারে ফিরে যাননি। জাতীয়তা সহ তাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত হলেই নিজ দেশে ফিরে যাবেন বলে জানান তারা। তাদের অভিযোগ, প্রত্যাবাসনের ব্যাপারে আন্তরিকতার অভাব রয়েছে মিয়ানমার সরকারের। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণে রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ পুরোপুরি থমকে গেছে। তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন, প্রত্যাবাসনই সরকারের প্রথম অগ্রাধিকার। আমরা চাই যে আমাদের 1 নম্বর প্রায়োরিটি প্রত্যাবাসন, এবং এই প্রত্যাবাসনটা যেন অতি শীঘ্রই শুরু করা যায়, এবং এই মিয়ানমার এই রাখাইন এই রোহিঙ্গা রিফিউজিদেরকে যেন তাদের স্বদেশে আমরা পাঠিয়ে সসম্মানে পাঠাতে পারি, এই ব্যাপারে সরকার সদা সচেষ্ট। কক্সবাজার জেলা প্রশাসক জানান, স্বাস্থ্যবিধি বিবেচনায় এখন কোনো দিবসেই বড় সমাবেশের অনুমতি পাবেন না রোহিঙ্গারা। এই ধরনের বৃহৎ কোনো সমাবেশ করার কোনো সুযোগ থাকবে না। তবে নিশ্চয়ই তারা যেহেতু নিপীড়িত নির্যাতিত, তারা নিয়ন্ত্রিতভাবে খুব সীমিত পরিসরে তাদের এই বিষয়টা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতে পারবে। 3 বছরেও নিজ দেশে ফিরতে না পারায় রোহিঙ্গাদের মধ্যে বাড়ছে হতাশা ও অপরাধ প্রবণতা। নাগরিকত্ব নিশ্চিত, নির্যাতনের বিচার সহ প্রাপ্য অধিকার নিয়ে নিজ দেশে ফিরতে চান তারা। জাহিদুল আলম, এটিএন বাংলা। রাশিয়া থেকে দেশের পথে রয়েছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটের যন্ত্রপাতি। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রাণ এই চুল্লিপাত্র নভেম্বরে দেশে পৌঁছাবে। এসব যন্ত্র খালাসের জন্য রূপপুরে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক নদীবন্দর। প্রকল্প এলাকা ঘুরে এসে রিপোর্ট করছেন ফজলে রাব্বি। রাশিয়ার মস্কো ও সেন্ট পিটার্সবার্গ সহ 4টি শহরের বিভিন্ন কারখানায় চলছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর ও ভারী যন্ত্রাংশের নির্মাণ। রূপপুরের 2টি পরমাণু চুল্লির প্রথম ইউনিটের রিয়াক্টর প্রেশার ভেসেল ও 4টি স্টিম জেনারেটর নির্মাণ শেষ হয়েছে। 20 আগস্ট এদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে সেগুলো। মূল 5টি অংশ যে রিয়েক্টারে অল সবগুলি ম্যানুফ্যাকচারিং হয়ে যাওয়ার পথে, প্রায় 90% শিপমেন্টের পথে। আমরা আশা করছি যে রিয়েক্টারের ওয়ান অফ দ্য মাইলস্টোন আমাদের প্রেশার ভেসেল ইনস্টলেশন করা। আমরা টার্গেট করছি অ্যাট দ্য এন্ড অফ লাস্ট ডেতে অথবা আগামী বছর শুরুতে আমরা এটা করবো। 14,000 কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিশাল আকৃতির ওই ওজনের যন্ত্রাংশগুলো চট্টগ্রাম ও মোংলা বন্দরে পৌঁছাবে, তারপর নদীপথে রূপপুর। কাস্টম সহ আনুষঙ্গিক সব কাজ হবে প্রকল্প এলাকায় তৈরি অত্যাধুনিক নদীবন্দরে। এনি টাইপস অফ কাস্টমস রিলেটেড ক্লিয়ারেন্স আমরা আমাদের এই রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টেই এনশোর করব। এর ফলে হবে কি, কনস্ট্রাকশন শিডিউলের সাথে আমাদের যে ইকুইপমেন্ট আসার যে সিনক্রোনাইজেশনটা আমাদের থাকবে এবং আমরা আমাদের শিডিউলটা মিট আপ করতে পারব। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানালেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই রাশিয়ার তৈরি যন্ত্রাংশ ও ভৌত অবকাঠামোর মান নিশ্চিত করতে কাজ করছে দেশি বিদেশি প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা। খালি আমরা না, এটা IAEA-ও কিন্তু দেখে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলেছেন যে মানুষের সেফটিটা হলো সবচেয়ে বড় কথা, এবং সেই জায়গাটায় আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ, দূরের কথা,
পারলে যতটুকু লাগে তার চেয়ে একটু বেশিও আমরা দিচ্ছি। 2017 সালের নভেম্বরে প্রথম ইউনিটের চুল্লির কনক্রিট ঢালাইয়ের মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা পরিস্থিতিতেও একদিনের জন্য বন্ধ হয়নি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্মাণ কাজ। এই প্রকল্পের সব কাজ সময় মেনে শেষ হয়েছে। এরই মধ্যে রাশিয়া থেকে রওনা দিয়েছে রিয়েক্টর প্রেশার ভেসেল, যা নভেম্বরে এসে রূপপুরে পৌঁছানোর কথা। সব কিছু ঠিক থাকলে 2023 সালেই পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশগুলোর ক্লাবে প্রবেশ করবে বাংলাদেশ, এমনটি প্রত্যাশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প, ঈশ্বরদী, পাবনা। বন্দরনগরী চট্টগ্রামে দেশি বিদেশি বিনিয়োগ এবং পর্যটন খাতকে আকৃষ্ট করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এজেন্ট বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন এবং সিডি এর চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সাথে সৌজন্য সাক্ষাতে এ আশ্বাস দেন তিনি। আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এটিন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় বন্দরনগরী চট্টগ্রামকে আরও সুন্দর, আকর্ষণীয় ও পর্যটক আকৃষ্ট করতে এটিন পরিবারের সহযোগিতা চান প্রশাসক খোরশেদ আলম। আপনি আমাদের চট্টগ্রামের এই বেসরকারি বিনিয়োগের জন্য একটু মেহমানের উদ্যোগ নিতে পারেন। এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিরিয়ার চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সাথে সাক্ষাতে নগরের উন্নয়নে নেওয়া বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন ডক্টর মাহফুজুর রহমান। জলবদ্ধতার আমাদের দুটা পার্ট, একটা হচ্ছে তো আপনার বাংলাদেশ সেনাবাহিনী 34 ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন করতেছে, সেটা হচ্ছে আপনার মহেশখাল একটা সুইচ গেট। ওই সুইচ গেটটা আগে বছর হয়ে যায়, ওই সুইচ গেটটা হয়ে গেলে এখানে যে জোয়ারের পানি ঢুকে আগ্রাবাদ হালি শহরে ওইটা আর ডুববে না। মানে এটা আপনার ওই 4 বছরের একটি প্রকল্প, এটা মাত্র 1 বছর, আমি চেয়ারম্যান হওয়ার পর আরম্ভ করেছি, 1 বছর শেষ হয়েছে। এটা আরও যদি বাকি 3 বছর কমপ্লিট হয় ইনশাল্লাহ চিটাগাঙের মানুষ জলবদ্ধতাকে একদম রেহাই পাবে। নগরবাসীর দুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নেয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এটিএন বাংলার চেয়ারম্যান। চট্টগ্রাম মহানগরীর উন্নয়নে সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। যত বড় প্রজেক্ট হোক, আপনি প্রজেক্ট খালি তৈরি করেন, তাকে যখন দেখলে করবেন আপনার কত টাকা ফান্ড লাগবে, যাই না হোক আমরা এটা সাহায্য করার চেষ্টা করবো, সহযোগিতা করার চেষ্টা করবো। কারণ আমার কাছে বেশ বড় বড় কোম্পানি আছে যারা এই বাংলাদেশে ইনভেস্ট করতে তারা ইন্টারেস্টেড। কারণ চীনার বেলায় যেটা হয়েছে, এখন চীনা ওই আমেরিকা ইউরোপে এখন যাওয়া বন্ধ, ওদের আর যেতে পারতেছে না, বিভিন্ন দেশে ওদের হচ্ছে। তো এরা এই আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু তারা কাজ করার জন্য এসে গেছে। যেমন আমাদের বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, এইসব জায়গায় কিন্তু তারা প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছে। এটিন বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান আলী আব্বাস সহ বিশিষ্টজনরা এই সময় উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা। নির্মাণের 2 মাসের মধ্যে ভাঙতে শুরু করেছে পটুয়াখালীর কলাপাড়ার নিজামপুরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে আবারও পানিবন্দী হয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। নিম্নমানের কাজের কারণে এ পরিস্থিতি বলে অভিযোগ এলাকাবাসীর। পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন এস এম আশরাফ। 2007 সালে ঘূর্ণিঝড় সিডরে ভেঙে যায় নিজামপুরের 5 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এরপর 5 দফা মেরামত ও নির্মাণ করলেও সেই বাঁধ আর টেকেনি। এলাকাবাসীর দুর্ভোগ কমাতে পানি উন্নয়ন বোর্ড 2,84,00,000 টাকা ব্যয়ে এবছর 4টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে 885 মিটার বাঁধ নির্মাণ করে। কিন্তু মানহীন কাজের কারণে 2 মাস না যেতেই নিজামপুর, কমরপুর ও সুধীরপুরের কয়েকটি অংশে দেখা দেয় ভাঙন। এই অবদা যদি 2-3 দিনের ভিতরে না বাঁধে তাহলে আমাদের ইউনিয়ন সব তলাইয়া ভাসে যাইবে, হাজার হাজার কানি হাল চাষ করছে, এই সব চাষবাস ধ্বংস হয়ে যাইবে। সরকার বারবার বরাদ্দ করে টাকা দেয়, টাকা এনে কন্ট্রাক্টররা ঠিক মতন কাজ করে না। আর এই যে বালি আর সিমেন্টের যে একটা বাজার হয়েছিল, প্রকল্প প্রণয়ন সহ নিম্নমানের কাজের কারণে বাঁধ ভাঙছে এমন অভিযোগ মানতে চাননি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।
আমাদের জানার ভিত্তিতে এখানে এরকম কিছুই হয় নাই এবং হচ্ছে এই কাজটা চলাকালীন সময় হচ্ছে আমাদের আমফান চলে আসছে। নর্মাল সিজনে কাজটা যদি হইতো এবং হচ্ছে এটা যদি ঠিকমতো জমাট বাঁধত তাহলে আর কোনো সমস্যা হতো না। আমফান এসে কিছু বস্তা উলট পালট করে ফেলছে, তাও পরবর্তীতে আমরা হচ্ছে সেগুলো হচ্ছে মেরামত করার ব্যবস্থা করেছি। এলাকাবাসীর আশা, এবার অন্তত বাঁধের ক্ষতিগ্রস্ত অংশের নির্মাণ কাজ ভালো মতো করা হবে। এসএম আশরাফ, এটিএন বাংলা। নারায়ণগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে তিন আসামির জবানবন্দি দেওয়ার দেড় মাস পর জীবিত উদ্ধারের ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে বাদী পক্ষ মামলা প্রত্যাহার নিয়ে ভিন্ন মত রয়েছে বাদী ও আসামি পক্ষের আইনজীবীদের। এ ব্যাপারে পুলিশ সুপার জায়দুল আলম জানান, আলোচিত এই বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য সব ধরনের প্রক্রিয়া চলছে, পাশাপাশি আসামিরা যাতে ন্যায় বিচার পায় সেই বিষয়টিও গুরুত্ব দেওয়া হচ্ছে। গত 4 জুলাই নিখোঁজ হন নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী। পরে তার বাবার দায়ের করা অপহরণ মামলায় এক মাস পর একই এলাকার রকিব আবদুল্লাহ ও খলিলকে গ্রেফতার করে পুলিশ। গত রোববার ওই কিশোরী পরিবারের কাছে ফিরে আসলে আলোড়ন সৃষ্টি হয়। এই মামলা যে তদন্তে সেই তদন্তে কোনো ধরনের লুফলস বা গাফিলতি আছে কিনা, অথবা এই মামলায় যে তিনজন জবানবন্দি দিল সেই জবানবন্দি তারা কেন দিল বা পুরো ঘটনাটা উদ্ঘাটন করার জন্য আমরা একটি কমিটি করে দিই এবং সেই কমিটি কাল থেকেই তারা সদস্যভাবে কাজ করছে। যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যা মামলার 8 কিশোরের রিমান্ড শুনানির দিন আগামী 27 আগস্ট ধার্য করেছেন আদালত। সকালে তাদেরকে যশোর নারী ও শিশু ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হলে বিচারক বি এম আবু মুসা অধিকতর শুনানির জন্য এ দিন ধার্য করেন। গত 13 আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে 3 কিশোর নিহত ও 14 জন আহত হয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় পালিত হল সন্ত্রাসীদের হামলায় নিহত আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলামের ইমামের 17তম শাহাদাত বার্ষিকী। এই উপলক্ষে হত্যাকাণ্ডের স্থলে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, মরহুমের কবর জিয়ারত ও মুন্সিবাড়ির জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এবং সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 2003 সালে 25 আগস্ট আদালতে যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় নিহত হন অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম। চট্টগ্রামে সাম্পান মাঝি সমিতিকে ঘাট ইজারা না দেওয়ার প্রতিবাদে কর্ণফুলী নদীতে অনশন কর্মসূচি পালন করেছে মাঝিদের 8টি সংগঠন। অনশন চলাকালীন সময়ে বন্ধ থাকে সাম্পানে কর্ণফুলী নদী পারাপার। সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পিয়ার আলী জানান, 2003 সালের পাটনি জিবি নীতিমালার না মেনে অবৈধভাবে মাঝিদের ঘাট ছাড়া করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। ঘাটহারা মাঝিরা অনিয়মের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ করলে গত 29 এপ্রিল সাম্পান মাঝি সমিতিকে ঘাট ইজারা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু 6 মাসেও মাঝিরা ঘাট ফিরে না পেয়ে অনশন কর্মসূচি পালন করে। এদিকে সাম্পান চলাচল বন্ধ থাকায় নদী পারাপার হতে না পেরে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। পাঁচ দফার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিড়ি শ্রমিকরা। এনবিআর চেয়ারম্যানের বাস ভবনের সামনে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন আয়োজিত মানববন্ধনে বিভিন্ন জেলার 100 শ্রমিক অংশ নেন। মানববন্ধন চলাকালে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এম কে বাঙালি ও কার্যকরী সভাপতি নূর ইসলাম বিএসসি সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে বিড়ির উপর অতিরিক্ত মূল্য প্রত্যাহার ও নকল ব্যান্ড রোলযুক্ত বিড়ির ব্যবসা বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।